শাসক দলের এক নেতা সরকারি জায়গায় থাকা বড় বড় গাছ কেটে বাজারে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ। ঘটনা কমলপুরে। বড় দফতরের কর্মীরা এবং পুলিশ সব জানে, কিন্তু তারা একেবারে চুপ। কমলপুরের দুর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির মেম্বার শাসক দলের সেই নেতা, শাসক দলের যুব সংগঠনের রাজ্য স্তরের নেতাও তিনি। কমলপুরের বিভিন্ন এলাকা থেকে বন কেটে সাফ করে দিচ্ছেন ওই নেতা। বড় বড় গাছ মেশিনে কাটা হচ্ছে, তারপর চেরাই করে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে বাজারে। গোটা বিষয়টি হচ্ছে বন দফতরের কর্মীদের সামনেই, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছে না। লক্ষ লক্ষ টাকা বেআইনি পথে চলছে কামাই। সবচেয়ে বড় কথা হলো, বনজ সম্পদ নির্বিচারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। Pure report, Channel Din Rat.